সকলে দোয়া করবে ভালো একজন মানুষ হয়ে, যাতে আমি আমার মুর্শিদের দাসী হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। Thank you.
আলেকসান বাবা, খেপাতুল্লা বাবা হইবে বেহা, বাসিতে দিয়ে ধনে এইটার চাইতে সুখ বাবা অন্য কিছু মধ্যে আর পাওয়া যায় না।
জায়গায় গান করি, অনেক দেশে দেশে ঘুরি আপনাদের দোয়ায়, অনেক কম টাকায় অনেক জায়গায় গানে যাই, কারণ সব কিছু তো বাবা টাকা দিয়ে পাওয়া যায় না। গানটা যদি আমি মন থেকে আমি গাইতে পারি, আমার হৃদয় দিয়ে যদি আমার দয়ালের একটু স্পর্শ যদি আমি এই গানের মধ্যে পাই, তাহলে সেইখানেই আমার সফলতা। একজন ভক্তের আর কিছু চাওয়ার থাকতে পারে না, সারাটা জীবন তিনি একটা আশা নিয়েই বসে থাকে যে আমার দয়ালের চরণ দাসী যদি আমি হইতে পারি। ভক্ত তো বাবা অনেকেই থাকে, কিন্তু গুরু কোন ভক্তটাকে বুকে টেনে তার ভক্ত হিসেবে স্বীকার করলো সেইটাই তো বড় কথা। আমার গুরু যদি আমাকে দাসী হিসেবে গ্রহণ করে নেয়, এই চাইতে বড় সুখ আর কোনো কিছুতে হতে পারে না। তাই একজন ভক্তের সঠিক চাওয়া শুধু এইটাই থাকতে পারে। আমি শুধু এই একটা জিনিসই চাই, আপনাদের দ্বারে দ্বারে ঘুরি, আপনাদের চরণের ছোঁয়া নেওয়ার জন্য সকলের চরণে হাত রেখে আমি বলব, আপনাদের কাছে টাকাও চাই না পয়সাও চাই না, সকলে দোয়া করবেন ভালো একজন মানুষ হয়ে যাতে আমি আমার মুর্শিদের দাসী হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি।
বদনে মুখের হাসি বংশী।